অরণ্য সপ্তাহ উপলক্ষে 30শে জুলাই মঙ্গলবার নদিয়ার ধুবুলিয়ার সোনাতলা বোর্ড প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করল। অনুষ্ঠানে পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন শিক্ষকেরা, পাশাপাশি ছাত্রছাত্রীদের শেখানো হয় তারা কীভাবে বৃক্ষের যত্ন নেবে। অন্যদিকে বৃক্ষ নিধন থেকে বিরত থাকতে ছাত্রছাত্রী এবং এলাকার মানুষকে সচেতন করা হয়। প্লাকার্ড হাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে সোনাতলা গ্রাম প্রদক্ষিণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিজুল হক চৌধুরী বলেন, যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণ ছাড়া আমাদের কোনো উপায় নেই। পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের বৃক্ষরোপণ করতেই হবে, তাই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করেছি। নদিয়ার ধুবুলিয়া থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট। Thank you.